আজকে যে ভিডিওটা আমরা শুট করছি সেটা কিন্তু একদম চুপি চুপি, কারণ হচ্ছে আজকের বাবার বার্থডে আর আমাকে সারপ্রাইজ দিতে হবে। আজকে নয়, আজকে ফার্স্ট মার্চ শিবরাত্রি, ঠিক 45 মিনিট পর হচ্ছে সুরজিতের বার্থডে, মানে আমার বাবার। খুব ছোট করে সেলিব্রেশন হচ্ছে, আমাকে বলার সুযোগই দিচ্ছে না। ঠিক 40 মিনিট পর সুরজিতের বার্থডে একটা ছোট্ট সারপ্রাইজ গিফটের আয়োজন করেছি আমরা, লুকিয়ে লুকিয়ে কিনে এনেছি আর ব্লগটাও লুকিয়ে লুকিয়ে শুট করছি। সুতরাং দেখা হচ্ছে আর ঠিক 40 মিনিট পর 12টার সময় 2nd মার্চে। কত গিফট কিনেছে দেখো, ওয়াও! এটা মনে হয় মাম্মাম বাবি আর সোনাই কার্ড। বাবা, আর কি লিখেছে দেখি, ভুলভাল বানান সমেত। ওয়াও, বাবা ঠিক 12টার সময় দিয়েছে। বাবা, কত গিফট আছে দেখো না, এখন তুমি বার করতে করতে ইয়ে হয়ে যাবে। নতুন সেন্ট টোকেও নিয়ে আয়, কারণ ও আর ওখানে থাকবে না। ওয়াও, অনেক কিছু পেয়ে গেছো। থ্যাংক ইউ রিমি, হ্যাপি বার্থডে, এন্ড মাম্মি হ্যাপি বার্থডে। কাকে খুঁজছি? গুড মর্নিং, আজকে 2nd মার্চ আর আমরা আর একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি। আজকে অলরেডি হয়ে গেছে গতকাল রাতে, আপনারা দেখেছেন কিছুটা তার ঝলক। হ্যাঁ, কাল রাতে শুরু হয়েছে আর আমার মেয়েকে দেওয়া হয়ে গেছে, ওর আজকে পরীক্ষা আছে, আর বাড়ি গিয়ে রান্না করতে হবে আজকে সুরজিতের বার্থডে। রান্নাটা আমিই করবো, সব রান্না, আর তার কিছু ঝলক আপনারা দেখবেন। রান্না করতে আমি খুবই ভালোবাসি, চলুন দেখা যাক কী করে এনজয় করি। আজকে সকালটা খুব সুন্দর, খুব সুন্দর রোদ উঠেছে, নীল আকাশ, না ভালো লাগছে। এই রাস্তাটাও খুব ভালো লাগে। বার্থডে বয়, হ্যালো। বার্থডে বয়ের বার্থডে সেলিব্রেশন হয়ে থাকে, কিন্তু এইভাবেই শুট করা হয় না বার্থডে সেলিব্রেশন, ওই জন্য খুব এক্সাইটেড। এক্সাইটমেন্ট নেই, তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে কোথাও গিয়ে বার্থডে পালন করতে, মানে ডেস্টিনেশন বার্থডে পালন করতেই সবচেয়ে ভালো লাগে, বেড়াতে যেতে বরাবরই ভালোবাসি। হাই, রান্না শুরু করে দিয়েছি। প্রথমে করবো শুক্তো, তারপর ডাল, সবজি ডাল, তারপর বেগুনি, বেগুনিটা লাস্টে ভাজা হবে, আর হবে মাংস, আর মাছ যদি খেতে চায় হবে, না না হবে না, চাটনি হবে, আর পায়েসটা আগেই করা হয়ে গেছে। তুই ঢুকছিস কেন? তোকে রান্নাঘরে ঢুকতে বারণ করা হয়েছে।
শুক্তো, ডাল, বেগুনি, মটন, ব্যাট পাপড়, চাটনি, পায়েস আর মিষ্টি। সব কাঁচা থালা দেওয়া হয়েছে, কাঁচা থালা বাটি সব ইউজ করা হচ্ছে। বাবাকে একবার হ্যাপি বার্থডে বলে দে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। খেতে শুরু করো, অনেক বেলা হয়ে গেছে। আর একটা চামচ দাও তো, আমি একটা কানেক্ট খুলে নিই। এত কিছু আইটেম যে খেতে পারবো না, সেই জন্য অল্প অল্প করে খুলে খাওয়ার চেষ্টা করছি। প্রথমে শুক্তো খাচ্ছি এবং রান্না করেছে, ক্যামেরা ধরে আছে, সুন্দর সব রান্না বান্না করেছে, পায়েসটা করেছে মা। লবণ মটনটা খেয়েছে, বলো খুব ভালো হয়েছে। One eternity later. Baba, kya kar rahe the? আমি কেকটা খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। কেমন কাটালে সারাদিন? ভালোই কাটলো। যা চাপ যাচ্ছে এখন, এখন মেয়ে এক্সাম চলছে, সুতরাং প্রচুর, হ্যাঁ প্রচুর চাপ। তুমি খুব পড়াচ্ছ। হ্যাঁ, ফিজিক্যালি আর মেন্টাল খুব স্ট্রেস যাচ্ছে। তার মধ্যে আজকেরটা অনেকটা রিফ্রেশিং হলো, যদিও কালকে মেয়ের অঙ্ক পরীক্ষা আছে। আজ এই ব্লগটা আমি অ্যাক্টিভলি পার্টিসিপেট করিনি, ওরাই করেছে, সূর্যা করেছে এবং মেয়ে, মা এবং মেয়ে দুজনে মিলেই করেছে। আর খাওয়া দাওয়া ঠিকঠাক হয়েছে? খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, খাওয়া দাওয়া রান্না বান্না তো সবই করলাম, প্রচণ্ড ভালো হয়েছে। আর এখন কেক কাটা হলো। তাহলে আমি ভালো না দিই এটা একবার বলে দাও, কেউ বিশ্বাস করে না। সূর্যা প্রচণ্ড ভালো রান্না করে। এরপর আমরা ভাবছিলাম তোর একটা একটা ইউটিউব রান্নার ইউটিউব চ্যানেল খুলবো, এখনো খোলা হয়ে ওঠেনি। যদি ভবিষ্যতে কি হয়। আর আমাদের টুবি রানি এখন খুব বদমাশি করছে, জুতো ছাড়াও কিচ্ছু পছন্দ করে না। ঠিক আছে, ঠিক আছে। আমাদের কেক কাটা হয়ে গেছে, খুব মজা করেছি, খুব এনজয় করেছি। হ্যাঁ, আমরা যে চুপি চুপি ব্লগটা শুরু করেছিলাম সেটা চুপি চুপি রইল না, সেটা এখন সবাই মানে জেনে গেল আর আপনারাও দেখবেন। আর আর একটা কথা, আমাদের পুরি ব্লগটা এসে গেছে, পার্ট ওয়ান পার্ট টু এসে এসেছে, অবশ্যই দেখবেন, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব। আর ভিডিওটা যদি এতক্ষণ দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব আর সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। ওকে, গুড নাইট, বাই বাই।